ব্যর্থতার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের করোনা পরীক্ষা স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলো হলো কেয়ার মেডিকেল, শাহাবুদ্দিন মেডিকেল, অথেন্টিক থাইরো কেয়ার ও স্টেমস হেলথ কেয়ার। স্বাস্থ্য অধিদপ্তর এই সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল, আর হলো এপিক ডায়াগনস্টিক সেন্টার, এটা ঢাকার বাইরে চট্টগ্রাম, থাইরো কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, আর একটা স্টেমস ডায়াগনস্টিক সেন্টার।